অনা মুসলমান লোকৰ বিয়াৰ বয়স, সন্তান জন্ম দিয়াৰ ক্ষমতা, বিবাহপূৰ্বক শাৰীৰিক সম্পৰ্ক আদি বিভিন্ন প্ৰসংগত বিতৰ্কিত মন্তব্য কৰি দেশৰ সাম্প্ৰদায়িক বিভাজনৰ ৰাজনীতি প্ৰবল কৰিবলৈ ধুবুৰীৰ সাংসদ তথা AIUDF প্ৰধান বদৰুদ্দিন আজমলে কৰা বিতৰ্কিত মন্তব্যক লৈ অব্যাহত আছে চৰম উত্তেজনা। এই পৰিস্থিতিৰ মাজতেই আজি কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতা তথা অসমৰ বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াই সাংসদ বদৰুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে নাজিৰা থানাত ৰুজু কৰে এখন এজাহাৰ। নারী সমাজের প্রতি চরম অপমানজনক মন্তব্য করে সাংসদ বদরুদ্দিন আজমলে আনকি মুসলমান ছোৱালীসকলক মুখ্যমন্ত্রীর গৃহলৈ রক্ষিতা হিসাবে প্রেরণের দরে নিকৃষ্ট মন্তব্য করা দেখা গৈছিল। বদরুদ্দিন আজমলৰ এনে হিংসাশ্রয়ী মন্তব্যর প্রতিবাদ জনায় সাংসদজনের বিরুদ্ধে নিজাববীয়াকৈ গোচর রুজু আরক্ষীক নির্দেশ দিবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈ আহ্বান জানাইছিল বিরোধী নেতাজনে। কিন্তু ঘটনার 48 ঘণ্টাৰ পিছতো অসম সরকারে সাংসদ বদরুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ নকরাত ক্ষোভিত হয়ে দেৱব্ৰত শইকীয়াই আজি পুৱা নাজিৰা আৰক্ষী থানাত উপস্থিত হয়ে বদরুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে এখন এজাহাৰ দাখিল করে। পুৱাৰ উদিত সূর্যলৈ থানা চহুদেতে প্রণাম জনাই এজাহাৰ দাখিল করা দেৱব্ৰত শইকীয়াই কয়, উদিত সূর্যর কথা উল্লেখ করার বাবে অসম আরক্ষীয়ে নিজাববীয়াকৈ গোচর রুজু করে বরখাশ্রী নামের JB কলেজের ছাত্রী এগারীক যে অকথ্য নির্যাতন চলাইছিল সেই কথা সকলরে মনত আছে। তেনেস্থলত হিন্দু মুসলমান নির্বিশেষে সকলো নারীর শালীনতা ভঙ্গ করা অনা মুসলমান নারী পুরুষের চরিত্র হনন করা সাংসদ বদরুদ্দিন আজমলৰ বিরুদ্ধে অসমৰ বিজেপি সরকারে কিয় ব্যবস্থা গ্রহণ নকরে বলেও প্রশ্ন উত্থাপন করে বিরোধী নেতা দেৱব্ৰত শইকীয়াই। আৰক্ষী থানাত মই আমাৰ অসমৰ পৰা নিৰ্বাচিত ধুবুৰী সাংসদ আৰু অল ইণ্ডিয়া ইউনাইটেড ডেমক্ৰেটিক ফ্ৰণ্টৰ সভাপতি বদরুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ বিৰুদ্ধে আৰক্ষী থানাত এটা গোচৰ ৰুজু কৰিছোঁহি তেখেতে নাৰী জাতিক অপমান কৰা অশালীন মন্তব্যৰ বাবে। তেখেত এজন মৌলানা, তেখেত যথেষ্ট শিক্ষিত ব্যক্তি, আমাৰ দেওবন্দৰ যিটো দাৰুল উলুম তাৰ তেখেত এজন বিশিষ্ট ব্যক্তি আৰু স্বাধীনতা আন্দোলনের সময় এই দারুল উলুমর বা জামিয়াত উলেমাই হিন্দর যথেষ্ট ডাঙর অবদান আছিল ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু তার পরবর্তী সময়ত এই সময়সার তেখেতর কি হয়েছে নাজানো, তেখেতে যি সংবিধান সৃষ্টি করবলে যি স্বাধীনতা আন্দোলনের দারুল উলুম আর দেওবন্দ আর আমার জামিয়াত উলেমাই যে ধরনের কংগ্রেসের হাতত হাত মিলাই যুদ্ধ করেছিল তার পরবর্তী সময় তেখেতে সেই সংবিধানের যিখিনি আমার অধিকার তার বিরুদ্ধে সংবিধান বিরোধী অশালীন মন্তব্য করেছে নারীক অপমান করে। আর তার বাবে মই ভারতীয় দণ্ডবিধি ধারার 153 ক আর নারীর শ্লীলতা হানি করা 509 ধারার অধীনত আজি এটা গোচর রুজু করেছো। এই গোচরত মই ধারা 153 অনুসরি কেবল সংঘর্ষ সৃষ্টি করার উদ্দেশ্যে অবৈধ কাম করে প্ররোচনা দিয়া, অবৈধ যিকোনো কাম করে ব্যক্তিক প্ররোচনা করা বা এনে উদগনির ফলত হবপরা সাম্প্রদায়িক সংঘর্ষের বিরুদ্ধে যাতে আরক্ষীয় ব্যবস্থা লয় তার বাবে অভিযোগ দাখিল করেছো। ঠিক তেনেক 153 ক অনুসরি ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান আদির ভিত্তিত বিভিন্ন গোটর মাজত শত্রুতা বৃদ্ধি করবরা এটা পরিস্থিতি সৃষ্টি করার বিরুদ্ধে শান্তি সম্প্রীতি বজায় রাখার বাবে যে ধরনের আইনের ধারা আছে সেই ধারা অনুসরি গোচর রুজু করে তেখেতর বিরুদ্ধে যি আইনি ব্যবস্থা সেয়া লবলে দাবি জানাইছো। তৃতীয়তে আটাইতক গুরুত্বপূর্ণ কথা হয়েছে যে নারীক সন্মান করে, আমার দেশত নারী পূজা করে, কামরূপত আমার মানে কামাখ্যা ঘরে ঘরে আছে বলে আছে। আর এই ক্ষেত্রে কিন্তু আমি ধর্মর কথা কেউ ভাবি নালে যে হিন্দু ধর্মতে আছে, ইসলাম ধর্মত নাই, যিকোনো জাতিয়ে নারীক সন্মান দিয়ে। নেপোলিয়ন বর্ণাপাতে কৈছিল এগারী নারী শিক্ষিত করলে গোটে পৃথিবী শিক্ষিত হব। তেনে সময়ত তেখেতে নারীক পণ্য সামগ্রীর নিচিনা ব্যবহার করবলে কৈছে, বিশেষ হিন্দু নারী সকলের তেখেতে সততার উপর যময় আমি মহামতী জয়মতীর কথা কো তেনে সময়ত তেখেতে নারীর মানে অসৎ কামত লিপ্ত হয় বলে এটা ধারণা দিবলে যত্ন করেছে। লগতে ইসলাম ধর্মর নারী সকলের বিষয়েও তেখেতে বেয়া কথা কৈছে আর লগতে মহিলার স্বাধীনতাক অপমান করার উদ্দেশ্যে শব্দ আর শব্দর যোগেরই আঘাত দিছে। এই অতি দুর্ভাগ্যজনক কথা যে আমার রাজ্যত মহিলা আয়োগ আছে, আমার রাজ্যত
যিসকল সক্রিয় সংগঠন আছে তেখেতসকলে এই বিষয়ে এতিয়াও নিশ্চুপ হয়ে আছে। আর মই অসম আরক্ষীক ইতিমধ্যে কৈছিলোঁ অসম সরকারক যে তেখেতসকলে নিজাববিয়াকে গোচর রুজু করব লাগে, এনে ধরনের যাতে উন্মাদনা সৃষ্টি নহয়। কোনোবাই কৈছে ইয়ার রাজনৈতিক উদ্দেশ্য, কোনোবাই কৈছে মুখ্যমন্ত্রীর লগত কথা পাতি তেওঁ কৰিছে, এইবিলাক কথা আমার চাবলগীয়া নহয়। কারণ আমি সংবিধান রক্ষা করার শপথ প্রতিজনে লৈছো, আর সংবিধান বহির্ভূত কাম হলে তার বাবে আমি যিসকল আমার ন্যায়পালিকাত থকা হোক, কার্যপালিকাত থকা হোক বা বিধায়িনী আমি দায়িত্ব থকা সকলের দায়িত্ব সংবিধান রক্ষার বাবে। আর সেই গতিকে আজি মই এই তিনটা ধারার অধীনত গোচর রুজু করেছো। মই আশা করো যে ধরনের ব্যবস্থা লব লাগে আরক্ষে লব। দেখা যায় সাধারণ ফেসবুকে পোস্ট দিলেও আরক্ষে গ্রেপ্তার করে নারী মানে এতিয়া ইয়াতে মই সূর্য প্রণাম করেছো, এয়া উদিত সূর্য। উদিত সূর্য বলে কোৱাৰ কারণে অসম আরক্ষীয় বর্ষাশ্রী নামের জে বি কলেজের এজনী বিএ পড়ি থাকা ছোৱালীক কি অকথ্য নির্যাতন করেছিল আপনাদের জানে। ঠিক তেনেকে আরো বহু কথা আছে যেবিলাকৰ ক্ষেত্রত মানে রাজনৈতিকভাবে অস্ত্র হিসাবে যি প্রশাসন এই প্রশাসনক ব্যবহার করার প্রবণতা আহিছে ইয়ারও মই প্রতিবাদ করেছো। আর এনেকৈ মাত্র একটা কবিতাত উদিত সূর্য বলে লিখার কারণে বর্ষাশ্রী কি অত্যাচার করেছিল আমি সকলে জানো। তেওঁক জেলৰ পৰা পরীক্ষা দিবলগা ব্যবস্থা এই সরকারে করেছিল। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ইষ্টার্ণ ওয়েব।